রেসিপি আজকে রান্না করব সেটা হচ্ছে বাতাসি মাছ দিয়ে কাঁচা টমেটো এবং অল্প একটু আলু দিয়ে কিভাবে গামাখা করে রান্না করতে হয় সেটা আমি করে দেখাবো। এটা খুবই একটা ট্রেডিশনাল খাবার, অথেন্টিক বাংলাদেশি খাবার। আমি এই খাবারটা কমপ্লিটলি বেঙ্গলি ওয়েতে রান্না করব, এই জন্য আমি আজকে বাংলায় কথা বলছি। সো এক্সকিউজ মি ফর অল মাই নন বেঙ্গলি ফ্রেন্ডস হু ডাজন্ট আন্ডারস্ট্যান্ড, বাট দিস ইজ লাইক এ ভেরি ট্রেডিশনাল অথেন্টিক ডিশ, সো আই এম গোয়িং টু এক্সপ্লেইন এভরিথিং ইন বেঙ্গলি। আমি আমার হাঁড়িতে অলরেডি আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লাল মরিচ, ধনিয়া এবং হলুদ আর লবণ একসঙ্গে আমি রেখে দিয়েছি। সাথে আমি সর্ষার তেল দিয়ে ছোটো মাছ এবং আমার কেটে রাখা আলু এবং কাঁচা টমেটো দিয়ে সুন্দর করে হাতে মেখে পানি দিয়ে একবারই বসিয়ে দিব। সো আমি দেখাচ্ছি আপনাকে, আমি আমার মশলাটা একবারে আমার হাত দিয়ে মাখিয়ে সব একসাথে করেছি। সাথে আছে আমার ছোটো মাছ, আমার কাঁচা টমেটো আর হচ্ছে আমার আলুটা। সো এখন যারা হাত দিয়ে মাখাতে পছন্দ করেন তাদের জন্য দিস ইজ দ্য ফান পার্ট, আর যারা গ্লাভস দিয়ে পছন্দ করেন তারা তো গ্লাভস ইউজই করতে পারবেন। সো অপশন ইজ ইয়ার্স। আমি আমার হাত ধুয়ে নিয়েছি ভালো করে। সো আমি আগেও বলেছি আমি সব কিছু হাত দিয়ে টাচ করতে পছন্দ করি, যার ফলে আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে এখন মাখাবো। সো আমি আমার সব কিছু একসাথে মাখিয়ে আমি এটার ভিতরে একটু পানি দিয়ে তারপর আমি এটাকে সুন্দর করে একসাথে বসিয়ে দিব। সো এই এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হবে, কারণ এর ভিতরে পুরো কাঁচা টমেটো আছে। আর কাঁচা টমেটোটা আসলে আমি আমার ফ্রেন্ডের থেকে এনেছিলাম, সো আমার ফ্রেন্ডসে হয়েছিল, আমাকেও কিছু দিয়েছিল। তো এটার টেস্টটা খুবই ভালো হবে, একদম কমপ্লিটলি অর্গ্যানিক একটা ফ্লেভার। সো আমার মাখানোটা অলমোস্ট হয়ে আসছে, আমি এখন এর ভিতরে পানি দিয়ে একবারে হাতে মাখিয়ে বসিয়ে দিব। উফ, কি যে সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে আমি কাঁচাই খেয়ে ফেলি। তো কাঁচা তো খেতে পারবো না, রান্না করেই খেতে হবে, তো কিছুক্ষণ তো আমাকে ওয়েট করতেই হবে। তো আমি এখন এটাকে পানি দিয়ে মাখিয়ে দিয়েছি, আর সবচেয়ে লাস্ট যেটা করব, আমি অলওয়েজ জিরাটা আমি লাস্টে গুঁড়া করে দিই। তো এটার সঙ্গে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিব একদম নামানোর আগে, সাথে কিছু ফ্রেশ ধনে পাতা ওটাও আমি এটার সাথে অ্যাড করে দিব, কিন্তু সেটা একদমই রান্নার শেষের দিকে করব, যাতে করে আমার ধনের কালারটা নষ্ট না হয় এবং ফ্লেভারটা যাতে থাকে। সো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব, আর আপনারা পানিটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি পানি দিইনি, কারণ এই মাছটা আমার ছোটো মাছটা কমপ্লিটলি রান্না করা হয়ে গেছে। এটা আমার ছোটো মাছ দিয়ে কাঁচা টমেটো এবং আলু দেখতে অনেক সুন্দর হয়েছে। এবং আমি এই মাছটা সম্পর্কে একটা ছোট্ট একটা ফ্যাক্ট বলতে চাই, সেটা হচ্ছে এটা যেহেতু বাংলাদেশের ফ্রোজেন মাছ, আমি জানি না এটার ভিতরে নিউট্রিশন ফ্যাক্ট কী আছে, কারণ এটা প্রথমত কথা অনেক দিনের পুরানো মাছ, এটা ফ্রোজেন। সো আমি নর্মালি এই ধরনের ফ্রোজেন মাছ খুব একটা কিনি না, তো আমরা যেহেতু বিদেশে থাকি হঠাৎ হঠাৎ করে খেতে ইচ্ছা করে, তাই আমি হয়তো বা ছয় মাসে একবার বা বছরে একবার খাই, কিন্তু এভরিডে খাওয়ার জন্য আমি ডেফিনেটলি কাউকে রেকমেন্ড করব না এই ধরনের পুরানো ফ্রোজেন মাছ খাওয়ার জন্য। এটা অবশ্যই খেতে মজা, কিন্তু এটার নিউট্রিশন ফ্যাক্ট বলে এর ভিতরে তেমন কিছু নাই, আর যেহেতু জাঙ্ক ফুড আমাদের শরীরের জন্য খারাপ, কিন্তু তারপরও আমরা অনেকেই জাঙ্ক ফুড খাই, তো ওভাবে কনসিডার করতে গেলে বছরে একবার আমরা এটা খেতেই পারি। সো এটা হচ্ছে আমার কমপ্লিট রান্নার ছবি। তো আপনাদের ভালো লাগলে রান্না করবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা পুরো কমপ্লিটলি দেখবেন কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এই মাছটা করেছি। তো ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।